শ্রীধাম নবদ্বীপে নদীর কোন এক গৌর প্রিয়সী রমণী আজকের বেলি অবসানকালে সাঁঝের বেলায় গিয়েছিলেন সুরধনি গঙ্গায় জল ভরিতে। সুরধনি গঙ্গার জল ভরিতে গিয়ে দর্শন করলেন আমার গৌর হরি সেই ভুবন ভুলানো রূপ, তার জল ভরা আর হল না। শূন্য গাঙ্গুলিটা কাঁকে নিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে অপর কোন এক নাগরীকে ডেকে ডেকে বলতে লাগলেন, মরমী শুনে যা আমার মরণ কথা। কি বলবো রে, আজ সন্ধ্যাবেলায় সুরধ্বনিতে জল ভরিতে গিয়ে এমন এক রূপের মানুষকে আমি দেখে এলাম। এমন রূপের মানুষ যে জগতে হয় এটা আমার আগে জানা ছিল না। অন্য নাগরীটি বললেন, মরমীরে, গৌর গোবিন্দের রূপ দর্শন করবার ভাগ্য তো আর কোনোদিন আমার হবে না। তুই যখন আজ দেখেছিস ও রূপের কথা আমার কাছে বল, আমি শুনে ধন্য হব। বললেন, শুন তাহলে। আজ বেরি অবসান কালে সুরধ্বনিতে গিয়ে আমি দেখলাম, দেখেছি কি জানিস, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দর পকদা। আমার গৌর হরি সুরধ্বনি গঙ্গা পুলিনে দাঁড়িয়ে আছে, তার যে রূপ, তার যে রূপের ছটা, তার রূপের আলোতে সুরধ্বনির তীর যেন আলোকৃত হয়েছিল। কিন্তু রূপটি দেখে আমি রূপের তুলনা করলাম তার সাথে, জানিস, দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গিয়ে দর পকদা। আমি গৌর রূপের তুলনা করলাম দামিনী দামের সাথে। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হল মালা, মেঘাচ্ছন্ন দিনে দেখা যায়। দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু ক্ষণিক সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আমাদের এই অনন্ত কোটি বিশ্বজগৎ আলোকৃত হয়। ওই বিদ্যুতের যে বিদ্যুৎ মালা তার সাথে তুলনা করলেন আমার গৌর হরির রূপে, কিন্তু মিলছে না। বিদ্যুতের বিদ্যুৎ মালার সাথে গৌর রূপের তুলনা হল না। দূরে গিয়েও দর পকদা, ইকোটা কম। দর পক মানে মদন, কন্তপ্প মদন, এই মদনে বড় অহংকার। কিসের অহংকার? রূপের অহংকার। অহংকার হবে না বা কেন, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে এই মদন ছিল একমাত্র রূপবান। মদনের মতো রূপ ত্রিভুবনে আর কারো ছিল না। সেই কন্দত্ব মদনের দূরে গেও দর পকদা, মদনের দর্প দূরে গেও মানে দূরে চলে গেল, দর্শনে দর্শন করে আমার গৌর হরির ওই ভুবন ভুলানো রূপে নয়ন দিয়ে মদনের দর্প চূর্ণ হল। মদন গৌর কৃপা করো বলে
আমার গৌর চরণে এসে শরণ নিল। বৈষ্ণব পদকর্তা বললেন, নাগরী শুধু ওই কন্দর্প মদন কেন গো, এই জগতেও কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী যদি প্রভুর ওই মাধুর্য মণ্ডিত রূপে নয়ন দেয়, প্রভুর ওই ভুবন ভুলানো রূপটি যাদের নয়ন কোণে লেগে যায়, তারা জন্মের মতো এই জড়জগতের সব কিছু ভুলে যায়। মদন গৌর চরণে এসে শরণ নিল, বললেন, নাগরী কি বলবো রে, আমার গৌর হরির ওই ভুবন ভোলানো রূপটি নয়নে হেরে এখন আমার গৃহকর্ম আর ভালো লাগে না, আমার সংসার ধর্মে মন বসে না। নাগরী রে গৌর রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে ওই ভুবন ভুলানো রূপটি নয়নে হেরে যেন আমাতে যেন আমাতে আর আমি আমি নাই রে এ নাগরী রে যেন আমাতে আমি সবস্ব পেছি আমি সবস্ব পেছি সবস্ব পেছি তার শ্রীচরণে যেন আমাতে আমাতে আর আমি নাই রে আমি সবস্ব পেয়েছি যেন আমাতে আর আমি আমি নাই রে আমি সবস্ব পেয়েছি চরণে
আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু নিবেদন করেছি তার চরণে। এখন আমার গৃহকর্মে মন বসে না, আমার সংসার ধর্ম ভালো লাগে না। পদকর্তা বললেন, নাগরী শুধু তুমি নও, তোমার মতো যারা ওই রূপের মানুষটিকে হৃদয়ে আশ্রয় করে, যারাই ওই রূপে নয়ন দেয়, তারা কখনো ঘরে থাকতে পারে না। হাগর প্রাণ গৌর বলে তারা সদাই কেঁদে বেড়ায়, কোথায় গেলে গৌর পাব, কোথায় গেলে গৌর ভক্তের সঙ্গ পাব। তারা কৃষ্ণ বিরহ বুকে নিয়ে সদাই কাঁদে। তার একটা দৃষ্টান্ত দিয়ে গেলেন, সর গোস্বামীর মাঝে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর বাবা গোবর্ধন গোস্বামী, উনি ছিলেন জমিদার। ওনার কোন সন্তানাদি ছিল না। অনেক সাধনার পর রঘুনাথ গোস্বামী তার লাভ হয়েছিল, সন্তান রূপে রঘুনাথ গোস্বামীকে তিনি লাভ করেছিলেন। যাই হোক, যখন রঘুনাথ গোস্বামী জন্ম নিলেন গোবর্ধন গোস্বামীর ঘরে, ছোটবেলা থেকে গোবর্ধন গোস্বামী রঘুনাথ দাসের জন্মের পরই তার স্ত্রীকে বললেন যে দেখো আমাদের সন্তান তো হয়েছে, কিন্তু সন্তানকে ঘরে রেখে দিলে কিন্তু হবে না, সন্তানকে কৃষ্ণ পদে মতি করাতে হলে কৃষ্ণ কথা হরি কথা শোনাতে হবে, সাধুগুরু বৈষ্ণবের যেখানে সঙ্গ হয় সেই স্থানগুলোতে সন্তানকে নিয়ে যেতে হবে। যারা যাদের ঘরের মা বাবা, বাবা যাদের ভক্ত প্রাণ, মা যাদের ভক্তিমতি, তাদের ঘরের সন্তানরাও কিন্তু অবশ্যই ভক্ত প্রাণ ভক্তিমতি হয়ে থাকে। স্বামীর কথা মতো গোবর্ধন গোস্বামীর স্ত্রী ছোটবেলা থেকে সন্তান জন্মের পর থেকে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানেই সন্তানকে নিয়ে যান হরিনাম কৃষ্ণ নাম শোনাবার জন্য। ছোটবেলা থেকে রঘুনাথ দাস হরিনাম কৃষ্ণ নাম শুনে আসছেন, দেখতে দেখতে হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে মায়ের কোল থেকে হরিনাম কৃষ্ণ নাম শুনে রঘুনাথ দাস। ছোটবেলা থেকেই এমন ভক্ত প্রাণ সে হয়ে গেল, যখন তার পুরো যৌবন এসে গেল সে আর ঘরে থাকতে পারে না। কোথায় ভগবানের নাম হয়, কোথায় ভাগবতী আলোচনা হয়, ছুটে যায় সেখানে। রাত নাই, দিন নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, আহার নাই, নিদ্রা নাই, বসে বসে নাম শ্রবণ করে আর মনে মনে ভাবে কে এই মানুষটি যার কথা শুনি ভক্তরা এত আনন্দ পায়। কৃষ্ণ প্রেম ভক্তি তার দিনে দিনে বেড়ে
আসে, তার অন্তরের বাসনা কোথায় গেল? এই মানুষটিকে একবার দেখতে পাবো কোথায় গেলে এই মানুষটির সঙ্গ করতে পারবো? কিন্তু গোবর্ধন দাস ছেলের এই ভাব দেখে চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, হায় রে, কত সাধনার পর একটা সন্তান লাভ করলাম, তো কৃষ্ণপদে মতি করাতে গিয়ে দেখি এগিয়ে বাড়েই সে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল। আমি জমিদার, আমার ছেলে যদি এরকম করে ঘর থেকে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ঘরের বাহির হয়ে যায়, তাহলে আমার এই জমিদারি রাখবে কে? পাড়ার কয়েকজনকে ডেকে বললেন যে তোমরা আমায় উপায় বলে দাও, আমার ছেলেকে আমি কেমন করে ঘরে রাখবো? পাড়ার কয়েকজন এসে গোবর্ধন দাসকে বললেন, ছেলেকে বিবাহ দিলে হয়তো সে ঘরে থাকবে, একটা ভক্তিমতি নারী দেখে ছেলেকে বিবাহ করিয়ে দাও। গোবর্ধন দাস ছেলেকে ঘরে রাখবার জন্য একটা ভক্তিমতি নারী দেখে তার বিবাহের আয়োজন করলেন, রঘুনাথ দাসের বিবাহের আয়োজন করলেন। এদিকে যেদিন বিবাহ হয়, বিবাহের রাতে গোবর্ধন দাস রঘুনাথ দাসের স্ত্রীকে ডেকে বললেন, মা, আমার ছেলেকে আজ থেকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, আর একে ঘরে বেঁধে রাখার দায়িত্বটা হলো তোমার। কি করে একে ঘরে বেঁধে রাখবে? তোমার প্রেম ভালোবাসা দিয়ে একে ঘরে বেঁধে রাখতে হবে। সেদিন চলে গেল, পরের দিন ফুলশয্যার রাত, যেদিন রঘুনাথ দাস বসে বসে কাঁদছে, তো রঘুনাথ দাসের যে স্ত্রী তিনি এসে বললেন, স্বামী, আজ কাল আমাদের বিয়ে হলো, আজ আমাদের ফুলশয্যার রাত, তুমি বসে বসে কেন কাঁদছ? আজ আমাদের সুখের একটা দিন, তো তুমি এমন করে কাঁদছ কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি, নাকি এই বিয়েতে তোমার মত ছিল না? বললেন রঘুনাথ দাস, রঘুনাথ দাসের স্ত্রীর নাম সরুজা, সরুজা এটা ঠিক নয়, তোমাকে পছন্দ হয়নি এটা নয়, তোমাকে আজ আমি দুটো প্রশ্ন করব। বলো স্বামী, কি প্রশ্ন করতে চাও তুমি আজ আমাকে? বলছে, বলো সরুজা, তোমার যে আজ আমার সঙ্গে বিয়ে হলো, তুমি এবারের কে? বলছে, স্বামী, আমি অত শত তো জানি না, গুরুজনদের মুখে শুনেছি যে বাড়িতে বিয়ে হয়ে একটা নারী যায় সে বাড়ির সে হয় কুলবধূ। আজ থেকে আমি এই বাড়ির কুলবধূ। বলছে, সরুজা ঠিক বলেছ, তো আমি তোমার কে, তুমি আমার কে? বলছে, স্বামী, শুনেছি এও যে যার সঙ্গে বিয়ে হয় সে তুমি আমার স্বামী আর আমি তোমার সহধর্মিণী। বলছে, সরুজা, সহধর্মিণী মানেটা কি সেটা তুমি বলতে পারো? বলছে, স্বামী, স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করাই হলো সহধর্মিনীর কাজ। ঠিক বলেছ সরুজা, তো আমাকে ধর্মের পথে তুমি সহযোগিতা করবে না? বলছে, হ্যাঁ সরুজা, তোমার কাছে আজ আমার একটা কথা। ছোটবেলা থেকে
এমন একটা মানুষের কথা শুনে এসেছি, তার সঙ্গ ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। সদা সর্বদা তার নাম, আর মনে হয় কোথায় গেলে তাকে সঙ্গ পাব, তাকে দেখতে পাব। সরুজা, আমাকে সেই পথে যেতে তুমি সহযোগিতা করো। সরুজা ভাবলেন একই, শ্বশুরমশাই বলেছে সন্তানকে তার স্বামীকে ঘরে বেঁধে রাখতে। এবার স্বামী বলছে আমাকে ঘর থেকে বের করে দাও, কিন্তু শ্বশুরের বাক্য অলঙ্ঘন করা যায় কিন্তু স্বামীর বাক্য নয়। ঠিক আছে স্বামী, তুমি যদি ঘর থেকে বেরিয়ে যেতে চাও আমি তোকে তোমাকে এক্ষুনি বের করিয়ে দেব। বলছে সরুজা, আমার বাবা চতুর্দিকে পাহারা রেখেছে, তুমি আমার হাতটা ধরে বের করে দাও। তো যখন সরুজা রঘুনাথ দাসকে ঘর থেকে বের করিয়ে দিতে যাচ্ছিলেন, প্রহরীরা দেখলেন দুজন একসঙ্গে আছে, আর চিনতে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। যেই না সবাই ঘুমিয়ে পড়েছে, সরুজা তখন রঘুনাথ দাসকে ঘর থেকে বের করে দিলেন, বের করিয়ে দিচ্ছে। আর বলছে স্বামী, তোমার অন্তরে আমার কৃষ্ণ তোমার অন্তরে এত কৃষ্ণ প্রেম আমি জানি, একদিন তুমি তাকে পাবে পাবে। কিন্তু তোমার চরণে আজ আমার এই নিবেদন, তোমার চরণে আজ আমার এই নিবেদন, সেই দিন এই ভাগিনীর কথা তুমি পাবে যদি
গোবিন্দ